মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ সুচিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে, তখনই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কারণ আজকের হচ্ছে বাড়িতে বৈষ্ণব সেবা, 2-3 দিন ধরে যা যোগাযন্ত্র হচ্ছে তোমরা দেখছো ব্লগে, ফাইনালি আজকে বৈষ্ণব সেবাটা হচ্ছে। তো সেই জন্যই আর কি বাড়িতে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান টান করে নিয়ে ফ্রেশ ড্রেস পরে নেবে, মানে শুদ্ধ পোশাক পরে নেবে, যেহেতু ঠাকুরের ওখানে কাজে কর্মে হাত ফাত লাগাতে হয় না, ওই জন্য কেউ আর বাসি গায়ে থাকে না, সকাল সকাল স্নান টান করে সব রেডি হয়ে নেয়, আমিও তাই হয়েছি। তবে আরেকটু বেলার দিকে আরেকটুখানি একটু তিলক টিলক কাটবো, এত সকাল সকাল আর কিছু করলাম না, একটু বেলা হলে তখন আবার তিলক কাটবো। তো চলো, ঠান্ডায় তো কাঁপতে কাঁপতে স্নান করেছি, ভীষণ ঠান্ডা লাগছিলো তো সকালবেলা স্নান করতে, কিন্তু এখন স্নান টান করা হয়ে গিয়ে ঠান্ডা আর অতটাও লাগছে না। চলো যাই উপরের দিকে যাই, কারণ তোমরা তো জানো যে বৈষ্ণব সেবা মানে 12টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে গোপালকে সেবা দিয়ে দিতে হয়, তো তার জন্যই একদম পুরো ভোরবেলা থেকে রান্না উপরে ছাদে রান্না স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি চলো। তো এই যে সব রান্না বান্না হচ্ছে, আর আজকে রাঁধুনি হচ্ছে ছোট মাসি, ছোট মাসি একাই হচ্ছে রাঁধুনি। ও হ্যাঁ, কি কি রান্না হচ্ছে সেগুলো বলে দিই, আজকে হচ্ছে খিচুড়ি হচ্ছে, যেটা ওখানটায় মনে হচ্ছে যাই হোক কিছু একটা হচ্ছে, খিচুড়ি, বেগুন ভাজা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। ও সরি সরি, খিচুড়ির সাথে বেগুন ভাজা না, খিচুড়ির সাথে বেগুনি, খিচুড়ি, বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এই হচ্ছে আজকেকার মেনু, আর যেটা রান্না করছে ছোট মাসি, আমার মা আর দিদা, তিনজন হচ্ছে আজকে রাঁধুনি। আর আমার উপরের ঘরটা একটু অগোছালো হয়ে আছে, ঘরটা একটু পরিষ্কার করে, যেহেতু লোকজন আসবে তো ঘরটা একটু গুছিয়ে বিছানা টেশনগুলো সব গুছিয়ে নি, চলো আবার পরে আসছি। তো এখানে এই যে বাসনপত্রগুলো দেখছো, তো বড় বড় হাঁড়ি, গামলা, তারপরে ওই যে বড় কড়াটা, এমনকি ওই যে গ্যাস ওভেনটা, এগুলো কিন্তু কিছু ডেকোরেটার্সের মাল নয়। এই যে বড় কড়া, গ্যাস ওভেন যেটা জ্বলছে সেগুলো, এগুলো কিছু ডেকোরেটার্সের থেকে ভাড়া করে আনা নয়, কারণ ডেকোরেটার্সের তো জিনিসপত্রগুলো নানান বাড়ি বাড়ি অনুষ্ঠান বাড়ি ঘুরে মাছ মাংস সব রান্না হয়, সেসব দিয়ে তো রান্নাবান্না করলে আমাদের এখানে কাউকে সেবা দেওয়া যাবে না, তো তার জন্যই এই গ্যাস ওভেন, হাঁড়ি, কড়া সমস্ত কিছু আমার মা কিনে রেখেছে, যেগুলো একমাত্র নিরামিষ রান্নার জন্যই ব্যবহার করা হয়। আর দিদা এখানে করছে গোপালের সমস্ত ভাজাভুজি, পায়েস, যে রেসিপিগুলো তোমাদেরকে বলেছিলাম, খিচুড়ি, রাইস, আলুদম, ওগুলো তো সবার জন্য, বাট গোপালকে তো শুধু ওই দেওয়া যায় না, গোপালকে তো গোপালের জন্য আরও পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে, মানে আরও অনেক কিছু রান্না হচ্ছে, সেগুলো সব দিদা এখানে বসে বসে রান্না করছে আলাদাভাবে। আর এখানে সব ফুলের মালা এনেছে, যেহেতু ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজাবে, তো অনেক ফুলের মালা, কুচনো ফুল, এই সমস্তগুলো বাবা নিয়ে এসছে, বাবার মেজো মেশো। আর বড়রা তো কেউ আজকে কিছু খায়নি, সকালবেলা কেউই কিছু টিফিন করেনি, সবাই তো সেই 4টা থেকে রান্নার কাছে ব্যস্ত, কিন্তু ভাইগুলো ওদের তো খিদে পেয়ে গেছে, তো তার জন্য বাবা বাজার থেকে পরোটা এনেছিল, নিরামিষ পরোটা আর ঘুগনি বাজারের দোকান থেকে কিনে এনেছিল, সেগুলোই 3টে ভাই খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নেব। আমার তো ফোনের রিচার্জ নেই, আর এই কাজের তালে করে তো আমি বাজারে গিয়ে রিচার্জ করবো সেই সময়টাও পাইনি, তা মেশোর ফোন থেকে আমি হটস্পট নিচ্ছিলাম, কারণ মেশো 5G আর আনলিমিটেড ডাটা, তো তার জন্য মেশো ফোন থেকে হটস্পট, কালকে সারাদিনই মেশো ফোন থেকে হটস্পট কানেক্ট করা ছিল, ফোন খেটেছি, আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে হটস্পট কানেক্ট করলাম, করে ভিডিওটা এডিট করলাম, মানে কালকে ব্লগটা এডিট করলাম, করে হচ্ছে কি যে রেন্ডারে বসিয়েছি, ও বাবা পা, পুরো 1 ঘন্টা লাগলো ব্লগটা হচ্ছে এডিট করে রেন্ডার হতে, মানে মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে, একটু 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 করে হচ্ছে, আসলে হটস্পট থেকে নয় তো সেই জন্য তো লেট হচ্ছিল, কি সমস্যা, 1 ঘন্টা ধরে ফোনটা হাতে নিয়ে বসে আছি, ব্লগ রেন্ডার হয়েই গেল হয়েই গেল, এখন পুরো 10টা বাজে, পুরো 10টা বাজে, এবারে যাই আমি একটু খাবো, খেয়ে দিয়ে নিয়ে ব্লগটাকে আবার আপলোডে বসাতে হবে, মানে সবে ব্লগটা তো ডাউনলোড হলো, এবার আপলোড করতে হবে, জানি না আপলোড হতে কত ঘন্টা সময় লাগবে আমি জানি না, চলো আমি খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে নি, খেয়ে নিয়ে তোমার ব্লগ নিয়ে বসবো। পরোটা ভাইরা দেখলে না, পরোটা খাচ্ছিল, কি আজকে তো সবাই ধরো রান্নাবান্না নিয়ে উপরে ব্যস্ত, তার টিফিন টিফিন তো কেউ কিছু করেনি, তো তার জন্য বাবা পরোটা এনেছিল, ওদের 3 জনের খাওয়া হয়ে গেছে, আর এটাই জামা ঢেলেছে।
এটা আমার জন্য নিয়েছি। আর এতগুলো লোকজন থালা বাসন সব পড়বে কে মাছবে, তার জন্য সবসময় পাতার থালায় খাওয়া হচ্ছে কদিন ধরেই। এই যেখানে মাসির ফ্রাইড রাইস করা একদম পুরো কমপ্লিট, আর কিছুক্ষণ হয়তো আঁচে বসানো থাকবে। তো যেটা বলার সেটা হচ্ছে, দুই মাসি দুই মেসো এই বাড়িটা মানে আমাদের এখানে এসে, আমাদেরই যে কোনো অনুষ্ঠানে তোমরা এর আগেও দেখেছো এমনভাবে কাজ করে, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে অনুষ্ঠানটা আমাদের কিছু অনুষ্ঠান, মনে হবে যেন যে ওটা মাসিদের অনুষ্ঠান। কেউ কিন্তু এরকম মনে করে না যে ওটা বর্দির অনুষ্ঠান, আমরা কেন এত খাটবো, এত কেন কাজ করবো। দেখো সমানভাবে সবাই কিন্তু প্রচুর পরিশ্রম করে। তো চলো এক ঝলকে তোমাদেরকে গোপালের সাত শৃঙ্গার দেখাই। তিলক কেটে রেডি হয়ে গেছি, আর এই যে তিলকটা আর তিলকের ভেতরে যে লাল তিলকটা, এগুলো দিদা এবারে বৃন্দাবন থেকে এনেছিল। এতদিন তো আমরা শুধু সাদা তিলকটাই সেবা করতাম, কিন্তু এই লাল তিলকটা খুব সুন্দর, যেটা মাঝখান থেকে এরকম করে দিয়েছেন ওটা খুব সুন্দর লাগছে। তো সেই জন্য এরকম করেই তিলকটা সেবা করলাম আজকে। আমি সচরাচর তিলক কাটি না, ওই কোনো বৈষ্ণব সেবা বা কোনো মন্দিরে কীর্তনে এরকম কোনো জায়গায় গেলে তাহলে একটুখানি তিলক টিলক কেটে না ভালো লাগে দেখতে। দেখো কিরকম লাগছে আমাকে জানিও, তিলক কেটে আমার তো খুব সুন্দর লাগে। চলো একটু উপরের দিকে যাই, অনেকক্ষণ যায়নি, এটা করতে করতে কতক্ষণ সময় লাগলো। ও তার মাঝখানে আবার আজকে ব্লগটাও দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়ে দিয়েছি, আপলোড হয়ে গেছে আজকের ব্লগ। আর ওই ব্লগ আপলোড করতে করতে তিলকটা কাটলাম। বাবাজিরাও চলে এসেছে, আর বাবাজিরা আসলেই প্রথমে কিন্তু পদ সেবা করতে হয়, মানে জল টল দিয়ে পা প্রথমে পা ধুয়ে দিতে হয়, তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যেতে হয়। তো মা এখানে সুন্দর করে পা ধুয়ে দিল, তারপরে প্রণাম করে নিল, প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু ওনারা ঘরে উঠবেন। যখন আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই ব্লগে কিন্তু তোমরা বাবাজিদেরকে দেখেছিলে, এর আগে ওই ব্লগটাতেই তোমরা দেখেছিলে, তারপরে কিন্তু তোমরা আর কখনো দেখোনি। আবার আজকেরে ওনারা এসেছেন বৈষ্ণব সেবার জন্য। ওদিকে গোপালের ভোগ সব সাজানো হয়ে গেছে, বাবাজিরা এসেছেন, এবার কিন্তু বাবাজিরাই গোপালের ভোগটা আজকেরে নিবেদন করবেন, তারপরে হবে ভোগের গান, ভোগ আরতি, তারপরেই কিন্তু আজকের অনুষ্ঠানটা সমাপ্ত হবে, তারপরে সেই গোপালের প্রসাদ সবাইকে দেওয়া হবে। Oh,
মেন কথা কি, আমরা এখানে তো এটা ওটা সেটা পেয়েছি, ও বৃন্দাবনে জল খেলে ওই নোংরা বার করে দেবে, বলবে ওই মাল আগে তুই পরিষ্কার কর, তারপর আমার বুঝো। বৃন্দাবনে যারা যারা বাস করেছে, অনেকে অনেকে বাস করেছে, তাদেরকে সবাইকে কষ্ট পেতে হচ্ছে। বৃন্দাবনের জল যদি লোক বেঁচে আছে, বর্ধা তো গেছে, কিভাবে কষ্ট পেয়েছে, তবে ওখানে বসবাস, তবে রাধা রানীর কাছে থাকা যাবে, তবে তিনি পরীক্ষা করে তবে রাখবে। সে অনেক কথা, আর একজন ছিল, সে ঘর বেঁধেছিল, তার ঘর পুড়ে গেল, তবু সে বৃন্দাবন ছাড়েনি, খাড়ায় ভক্তকে প্রচুর খান। তবে তার এখন বসবাস হয়েছে, ভালো আছে, তো অত সহজ রাধারানীর কাছে থাকবো বলে থাকা যাবে। খুব ভালো, খুব ভালো, আর মনি খুব সুন্দর সাজিয়েছে, আর মনি তো ভালো, ভালো ভালো তো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে, পছন্দ এইভাবে গোবিন্দকে সাজাতে। আমি আমি বৃন্দাবনে বলছি, ভগবানকে দেখে কি হবে, ভগবানের যে সৌন্দর্যটা দর্শন, আমার প্রভুর যে সাজান গুছান, সে কি পাচ্ছে, সে শীতকালে কি গায়ে দিয়েছে, এই যে তার প্রতি যে সুন্দর আচরণটাই হচ্ছে সেবা,
আমি বৃন্দাবন থাকবো বলে এক বছর ছিলাম, মানে বলছিলাম আমি ছোটবেলায় সবাই চলে গেছিলাম থাকবো বলে, পাইনি। সে অনেক কথা, হয়তো আমার কোনো অপরাধ ছিল, আছে তাই হয়। ভালো ছেলেরা পরে না নিয়ে গোবিন্দ দাস, আরো তিন ছেলে গোবিন্দ দাস, প্রভুর পা আমি হচ্ছে প্রবর কুকুর, ওই জন্য আমার ঘি সহ্য হয় না, ঘি অল্প করে দেয়া ঘি দেয়া নি, তার এন্ডিং এন্ডিং নিয়ে সংসার করতে হয় না, আমার সব পেন্ডিং। একদম সৎ বৈষ্ণব খোঁজা তো প্রচুর মুশকিল, এখানে আমাদের এরকম একটা জায়গায় সৎ বৈষ্ণব একদম কিন্তু কেউ নেই, একমাত্র আছে মন্দিরে যে গণদাদা, মা গণদাদা বলে ডাকে সে, আর তার ছেলের শ্বশুর যে উনি, ওনারা দুজনে কিন্তু একদম পরম বৈষ্ণব। তো মেন হচ্ছে ওনারা দুজন আমন্ত্রিত, ওনারাই কিন্তু এখন সেবা পাচ্ছে, সেটা তোমরা দেখলে আসল, কিন্তু ওরা দুজনেই বৈষ্ণব, ওনারাই এখন সেবা পাচ্ছে। এবার বাদ বাকি যারা তারা সব আমাদের রিলেটিভসরা, আমাদের রিলেটিভসরা, তারপর আমাদের বাড়ির সবাই এরা। এবার এটাকেই নাম দেওয়া হয় বৈষ্ণব সেবা, কিন্তু বৈষ্ণব আসলে কিন্তু সেবা হয়ে যাচ্ছে, বৈষ্ণব যে দুজন তারা কিন্তু সেবা পেয়ে যাচ্ছে, পেয়ে নিচ্ছে সেবা। এরপরে এখন কটা বাজে, একটা পাঁচ বাজে, আর কিছুক্ষণ পরে মানে হয়তো দেড়টা দুটোর দিকে যারা আমাদের রিলেটিভ, যারা ইনভাইটেড, তারা সবাই আসবে, তারা সবাই আসবে, এসে এখানে তো অনুষ্ঠান দেখার মতো কিছু নেই, আসবে সেবা করবে, সঙ্গে সঙ্গে সেবা করে নেবে, তো এরামই একটা ব্যাপার। তো আমি যাই এখন তাড়াতাড়ি, মাসি ডাকছে উপরে, এখন আমার তিনটে ভাই আর মেজোমেশো খেয়ে নিচ্ছে। এবার যখন লোকজনরা যখন সবাই একসাথে ঢুকবে তখন তো তাদেরকে খাবার পরিবেশন করতে হবে, তো সেই জন্য আমি হয়তো এখন আর ক্যামেরা করতে পারবো না, ভিডিও করতে পারবো না, এতটুকুনি দেখি আমি স্টপ রাখলাম। এবারে হচ্ছে কি যে ওই পরিবেশনের ওখানে হাত লাগাতে হবে, দেওয়া থাকা করতে হবে, মানে সবাইকে পরিবেশন করতে হবে, তখন তো আমি ভিডিও করতে পারবো না, যাই উপরে চলে যাই। আবার পরে যখন আমার হাত ফাঁকা হবে তখন আমি আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, এখন আসি পরে আসবো। আবার সারাদিনের একটা বড় অনুষ্ঠান, একটা বড় ঝামেলা, খুব সুন্দর ভাবে, সুষ্ঠ ভাবে, শান্তিপূর্ণ ভাবে হয়ে গেল, সমাপ্ত হলো। ভাল লাগছে না, আর চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, সারাটা মুখ, সকাল থেকে তো তোমরা একটু একটু করে দেখলেই না, সারাটা দিন দুই মাসি, দুই মেসো, বাবা মা, দিদা, আমি কটা মানুষ মিলে একদম পুরো নাজেহাল অবস্থা, কাজকর্ম, লোকজন ভর্তি, ভীষণ কষ্ট হয়েছে, চোখ মুখের অবস্থা দেখো না, কিচ্ছু নেই, আর ঘুম প্রচন্ড পরিমাণে পেয়েছে। সেই আমরা যখন দুপুরবেলা খাই তখন মোটামুটি চারটে বেজে গেছে, তখন চারটে বেজে গেছে দেখলে, আমরা বাড়ির কজন সবাই একসাথে খেতে বসেছিলাম। এবার শীতের সময় চারটে মানে তো বুঝতেই পারছে একদম সন্ধে, তো রাত্রেবেলার বিশেষ আর কেউ কিছু খাওয়া দাওয়া করলো না, যেহেতু সকাল থেকে তো সবার অনেক ধকল গেছে শরীরের ওপর থেকে, তো তাড়াতাড়ি সন্ধেবেলা মোটামুটি ওই একটু পায়েস, কেউ একটু মিষ্টি, কেউ একটু আলুর দম দিয়ে মুড়ি, এইসব হ্যানা ত্যানা একটুখানি খেয়ে এখন এই রাত নটা বাজে, সবাই শুয়ে পড়ছে যে যার মতো, সবাই সন্ধে থেকে শুয়েই ছিল, দুপুরবেলা তো খাবার দাবার সব বেশি ছিল, তো সবাই জানতো যার যা খাওয়ার ইচ্ছা হবে রাত্রিবেলা খেয়ে নেবে, সন্ধ্যের পর থেকে মাসিরা মেসোরা সবাই শুয়েই ছিল, এখন নটার সময় একটু উঠলো সবাই, যে যার মতো অল্প অল্প করে কিছু খেলো, কে আবার সবাই শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়বো,
আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আজকে ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে জানিও। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে, কারণ কালকের হচ্ছে সুদীপ্তার মেয়ের অন্নপ্রাশন। তোমরা দেখেছিলে যে দুর্গা পুজোর পঞ্চমী দিন ওর অন্নপ্রাশন হয়ে গেছে, বাট অনুষ্ঠানটা পোস্টপন হয়ে গেছিলো, সেই সময় অনুষ্ঠানটা বাকি ছিল। কালকের ডিসেম্বরের 15 তারিখ কালকের মেয়ের অন্নপ্রাশন, কালকের আবার বাড়ির সবাই মিলে ওদের বাড়ি যাওয়া হবে। তো কালকের একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে। তোমরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে নতুন ব্লগ, কালকের ব্লগটার জন্য তুমি ওয়েট করে থেকো, কারণ কালকের একটা ধামাকাদের ব্লগ হবে। চলো আবার কাল দেখা হবে।